সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোর আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আর অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত ইলেশ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে ইলেশ ভাই দীর্ঘদিন যাবত বিভিন্ন বাচ্চা ছাগল এবং বড় সাগল বেশ বিশ্বস্ত সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় তো বর্তমানে ইলিয়াস ভাইয়ের বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী বাচ্চা ছাগল এবং বড় ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণ চেষ্টা করবো তো ভিডিওর শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কুশল বিনিয়োগ করে এবং সহজে আমার ভিতরে যাই ইলিয়াস ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই সহি সাথে কি অবস্থা বলেন ভালো ভাই আঠারো বিশ পিস ভাই আঠারো থেকে বিশ পিস না খাসি পাটি সব আছে মেয়ে আছে মানে খাসি পাটি পাঠা তিনটে মিলেই আছে আচ্ছা আপনি বলছিলেন যে দরদাম একটু কম থাকবে দরদাম কমই আছে

এটা আপনার নিয়তিতা আছে জি আপনার শিরোহী আছে আচ্ছা আচ্ছা আর আপনার এমনি বাঘা ক্রস আছে আচ্ছা তবে ক্রস হলে মোটামুটি কিন্তু সবগুলো মানে ভালো এবং কালারফুল দেখতে পাচ্ছেন কালার সব কালারফুল বাচ্চা কালারফুল বাচ্চা আচ্ছা এগুলোর মধ্যে কি পাঠা আছে মিলানো পাঠা নাই ভাই পাঠা নাই পাঠি আছে আর আপনার হলো খাসি আছে খাসি আছে জি আচ্ছা আচ্ছা কোনটা খাসি কোনটা পাঠি একটু উল্লেখ করে দেন ভাই

এগুলার মধ্যে আমি দেখা যাচ্ছে কথাবার্তার মাধ্যমে যদি কাছে হয় তারপরে ওনার সাথে আমি কথা বলে নিব আচ্ছা যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি দিয়ে দিব আর না হলে ভাইক বলে দিব যে ভাই আমাকে আমার কিছু দিতে হবে আর কিছু দিতে হবে আর দেখার সাথে সাথে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট মেরে দিবে আমি যে কয়টা বাচ্চা ওই কয়টা আবার ভিডিও কলে দেখা দিব আচ্ছা আচ্ছা আপনার দাম দর তো নাই আপনার মনে করেন এটা ফিক্স পাই আপনি মনে করেন নিয়ে নেবে সমস্যা নাই আমি কোথায় দেব আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে পাঁচটা হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন হ্যাঁ আচ্ছা বিকাশ কস ক্যারিং ক্ষেত্রে যদি কোনো কিছু জানতে চান তো ক্ষেত্রে ভাষা আলোচনা করলে ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি কোনো তরুণ উদ্যোক্তা বা নতুন খামারি খামার শুরু করতে চান তো সেক্ষেত্রে এই পাঁচটা বাচ্চা খামার শুরু করলে ইনশাল্লাহ খামার হয়ে যাবে আর যদি সাথে মনে করে যে ভাই আমি যেহেতু পাঁচটা নিচ্ছি এটি খাসি আছে পাঠি আছে তাহলে আমার একটা পাঠার দরকার তাহলে আমি পাঠা দিয়ে দেবো পাঠা মিলা দিবেন পাঠা আছে আচ্ছা সেগুলো নিবি নেওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা পাঠা দিয়ে দিলাম পাঠা দিয়ে দিবেন তাকে হ্যাঁ দাম কইরা একটা পাঠা দিয়ে দেবো পাঠাও দেখা দেবো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ আপনি পরবর্তী সাগর দেখেন ইলাস ভাই জি ভাই আচ্ছা ভিডিওর পর যা কি থাকছে

এটা আপনার বাঘাতাসি বাচ্চা আচ্ছা বয়স কেমন বিটলের ভালো হয় দুইটা খাসি বাচ্চা তবে দুইটা দুই জাতের এবং দুই মায়ের কোনটার দাম কি আছে ভাই আপনার এই বিটলের পড়বে সাড়ে ষোলো হাজার টাকা এই বিটলের সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার টাকা আচ্ছা আর এটা আর এটা টাকা খুব বড় হবে লুজ হাইট এবং মাংস লাগে খাসি করার ক্ষেত্রে বিষয়টা খেয়াল তো সেক্ষেত্রে দাম দর সম্পর্কে আলোচনা করা হলো জাত সম্পর্কে যারা কিন্তু আগ্রহী ভাইকে ফোন দিলেন এগুলো আপনারা দেশের মানে আমাদের বাংলাদেশের হান্ড্রেড পিওরিটা আচ্ছা দেখা যাচ্ছে মা হান্ড্রেড বাপ মনে করেন ক্রস এর ছিল মাটা একটু ক্রসের ছিল বাপটা হান্ড্রেড মানে এক কথা দুই দিন কম আর বেশি হ্যাঁ তবে কিন্তু এগুলো বয়স হয়ে আছে হ্যাঁ সব ধরনের থেকে বিয়ে থাকবেন এইসব বাচ্চা নিলে পারে শরীর ভাঙবে না দেখেন কত সুন্দর ফুল পাশে পাশে কিন্তু হেভি কালারফুল দেখতে পাচ্ছেন

তখন বেশি আচ্ছা তবে জোড়া নিলে কিন্তু মধ্যে বিকাশ ভালো বাচ্চাগুলো ভালো ভাই জি ভাই এই দুই বাচ্চা কোন এই দুইটা দুই জাতের বাচ্চা ভাই একটা পাঠার বাচ্চা আর একটা পাঠির বাচ্চা পাঠা পাঠি এটা হলো শিরোহী আচ্ছা আর এটা তো আপনার তোতা আপনার পাঠার বাচ্চা এটা আচ্ছা এটা হচ্ছে পাঠি আর পাঠা হচ্ছে দুইটা দুই জাতের কিন্তু দুইটা কিন্তু দুই মায়ের খেলাতে হবে অবশ্যই 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 বয়স কোনটা কি চলে ভাই সাড়ে যেগুলো ছাগল খায় বেশি সেগুলো কারণ শরীর ভালো হবে বাচ্চা খেতে খেয়াল দেখতে হবে এই পাঠার বাচ্চাটা মোটামুটি ভালো আমার কাছে ভালো মনে হচ্ছে যারা পাঠার বাচ্চা কিনতে যাচ্ছেন এটা কিনতে পারবেন আর পাঠিটা কিন্তু কালারফুল হ্যাঁ খেয়াল রাখতে হবে তো ভাই কোনটা দাম কি আসে এই এটা পাটিটার আপনার পরবে একবারে এগারো হাজার পাঁচশো টাকা এই পাটিটা হচ্ছে আপনার একুশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা পাটাটা পড়বে 21000 টাকা ফিক্সড প্রাইস আচ্ছা তবে যেটা কিনে না কেন বিকাশ পাবেন কিন্তু হ্যাঁ সব দিয়ে দিবো আর জোড়া কিনলে কিছুটা হলে মোটামুটি কমে আসবে হ্যাঁ অবশ্যই জোড়া যখন নিবি তখন দেখা যাচ্ছে যে একটু হলেও কম দেওয়া একটু হলে কম দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইলেশ ভাই জি ভাই এই বাচ্চাটা কোন জাতের এটা পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জাত কি ভাই